নড়াইল জেলার কালিয়াথানাধীন কলামনখালী গ্রামের ব্যাপক চাঞ্চল্যকর ও স্পর্শকাতর প্রথম শ্রেণীতে পড়ুয়া 7 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী শনাক্ত ও গ্রেপ্তার করেছে র‍্যাব 6 যশোর। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মামলার 7 বছরের শিশু ভিকটিম নড়াইল জেলার কালিয়াথানাধীন বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়াশোনা করে। ভিকটিম গত ইংরেজি 15 সেপ্টেম্বর 2023 তারিখ সকাল 10টার দিকে তার মাকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়। প্রতিমধ্যে কলামনখালী গ্রামে সড়ক দিয়ে যাওয়ার সময় ভিকটিমকে একা পেয়ে এক ব্যক্তি জোরপূর্বক মুখ চেপে ধরে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিকটিম শিশুটির কান্নাকাটি ও চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে ফেলে রেখে ধর্ষণকারী পালিয়ে যায়। স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে স্বজনদের খবর দেন এবং রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে ভিকটিম শিশুটি চিকিৎসা গ্রহণ করে ইংরেজি 17 সেপ্টেম্বর আনুমানিক 11টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ বাড়িতে আসে। র‍্যাব 6 যশোর ক্যাম্প উক্ত স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনা সম্পর্কে অবহিত হয়ে তাৎক্ষণিক একটি গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন সহ ধর্ষণকারীকে শনাক্তপূর্বক গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং অভিযান অব্যাহত রাখে। র‍্যাব 6 যশোর ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ধর্ষণকারীকে শনাক্ত করার জন্য চেষ্টা করে, কিন্তু ভিকটিম একজন 7 বছরের শিশু এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে, ফলে ধর্ষণকারীকে শনাক্ত করতে পারে না। কিন্তু ধর্ষণকারী একজন টলি গাড়ি চালক ছিল বলে জানায়। পরবর্তীতে র‍্যাব 6 যশোর ছায়া তদন্ত শুরু করে এবং ভিকটিম হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একাধিক টিম মাঠ পর্যায়ে ধর্ষণকারী শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক ব্যক্তিকে সন্দেহের আওতায় আনা হয়। পরবর্তীতে ভিকটিমের সাহায্যে ধর্ষণকারীকে শনাক্ত করা সম্ভব হয়। এই ধারাবাহিকতায় 17 সেপ্টেম্বর 2023 তারিখ র‍্যাব 6 যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়াথানাধীন 12হাটি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চাঞ্চল্যকর স্পর্শকাতর ও মর্মান্তিক শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের দায়ে ধর্ষণকারী সামিরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সামিরুল নড়াইল জেলার কালিয়া থানার কলামনখালী এলাকার আহম্মদ আলীর ছেলে। গ্রেপ্তারপূর্বক মোহাম্মদ সামিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত অপরাধ স্বীকার করে জানায় ঘটনাটি সে একাই ঘটিয়েছে। সে মনে করেছিল যে শিশুটি যখন রাস্তার উপর দিয়ে যাচ্ছিল তখন তার এক ধরনের বৈশাচিক মনোভাব নিজের মধ্যে গভীরভাবে আকর্ষণ করে এবং সেই আকর্ষণের কারণেই মেয়েটিকে প্রথমত সে রাস্তার উপর থেকে চেপে ধরে মুখ চেপে ধরে রাস্তার পাশে নিয়ে যায় এবং সেখানে পার্শ্ববর্তী একটি বাসডালে নিয়ে গিয়ে দর্শন করে। মেয়েটি যখন রক্তাক্ত অবস্থায় অত্যন্ত চিৎকার সেখানে চেয়ে ও কান্নাকাটি করছিল তখন এই ধর্ষক লোকজনের ভয়ে দ্রুত স্থান ত্যাগ করে। সে পলায়ন করে পরবর্তীতে সমাজের মধ্যে আবার একত্রিত হয় এবং যেহেতু শিশুটি তার নাম জানে না, তার পরিচয় জানে না এবং এই ধর্ষণকারীর গ্রাম এবং শিশুর গ্রাম ভিন্ন দুটি গ্রাম, তাই সে এই বিষয়টির সুযোগ নিয়ে যেখানে এলাকার সমস্ত লোকজন এই ধর্ষণকারীর বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় কথা বলছে, সেও নিজেকে আত্মগোপন করে এই ধর্ষণকারীর শাস্তি দাবি করে। এই ধরনের মুক্তিকারী দর্শনকারীকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান থাকে। গ্রেপ্তারকৃত আসামিকে নড়াইল জেলা কালিয়া থানা হস্তান্তর প্রক্রিয়া রয়েছে।